পোলট্রি ও ডেয়ারি খাতে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের ফলে দেশের প্রাণী সম্পদ খাতে বিপ্লব এসেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, প্রাণী সম্পদ খাতে দেশ অনেক এগিয়ে গেছে। শনিবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন সুদীপ দে। পুষ্টি মেধাদারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবছর প্রদর্শনীতে উপজেলার মোট 40টি এগ্রো ফার্ম অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, প্রাণী সম্পদ খাতে বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 1 কোটি মানুষ কাজ করছে, ফলে দেশে বেকারত্ব অনেক কমেছে, সেই সঙ্গে গ্রামীণ অর্থনীতি সচল হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মাংস চাষ বলেন এবং মুরগি চাষ বলেন এবং ডিমের লেয়ার উৎপন্ন করে প্রত্যেকটা মানুষ, আমি মনে করি প্রতিটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি খামারে খামারে, এগুলি প্রত্যেকের করা উচিত এবং প্রত্যেকটা মানুষ কোনো এই কাজে নিয়ে যেতে থাকা উচিত। আমাদের কৃষির উন্নতি হয়েছে, প্রাণী সম্পদ উন্নতি হয়েছে বলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলি অবদান করেছেন বলে আমরা এগুলি করতে পারছি। মন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রাণী সম্পদ খাতকে অর্থনীতির চাকাকে একটি শক্তিশালী জায়গায় নিতে কাজ করছে সরকার। প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট যে সহযোগিতা করতেছে, যে ধরনের ওষুধপত্র দিন দাও আবিষ্কার হয়েছে, সেগুলি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা দেশকে ভালোবাসবো সব কিছু উপায়ে উপরে। আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে অবদানগুলি দিয়েছেন, যার কারণে প্রত্যেকটি সেক্টরে, কৃষিক্ষেত্রে বলেন, প্রাণী সম্পদ ক্ষেত্রে বলেন, সমস্ত ক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রিগান আহমেদ মোল্লা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, তারাবো পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বি এম আতিকুর রহমান সহ আরও অনেকে। সুদীপ দে, GTV News।